সেন্ট মার্টিন্সে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পর্যটকদের অবস্থানের অনুমতি চান পর্যটন ব্যবসায়ীরা। সেই সাথে পয়লা নভেম্বর থেকে পার্বত্য জেলায় পর্যটন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিও তাদের। বৃহস্পতিবার রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। দাবি মানা না হলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারিও জানিয়েছে সংগঠনটি। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেশের পর্যটন শিল্পের অন্যতম আকর্ষণ সেন্ট মার্টিন্স প্রবাল দ্বীপ, একে ঘিরে গড়ে উঠেছে পর্যটনের এক বিশাল কর্মযজ্ঞ। প্রতি বছর কয়েক লাখ মানুষ এ দ্বীপটিতে ঘুরতে যান। পর্যটনের উপর ভর করে দ্বীপের মানুষের জীবিকা নির্বাহ হয়। গড়ে উঠেছে আবাসন, খাওয়ার হোটেল বা রেস্টুরেন্ট, নৌ চলাচল, যানবাহন, দোকান সহ নানা ব্যবসা। জীবনমান উন্নয়নে রেখেছে বিশেষ ভূমিকা। সরকার সেন্ট মার্টিন্সে যাতায়াত নিয়ন্ত্রণে বেশ কিছু নির্দেশনা দিয়েছে, কিন্তু এসব সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পর্যটন শিল্পের পাশাপাশি দেশের মানচিত্রও হুমকির মুখে পড়বে। এক সংবাদ সম্মেলনে একথা বলেছে বেসরকারি ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন টোয়াব। শুধুমাত্র পরিবেশগত সংকটপূর্ণ অঞ্চল নয়, রাজনৈতিক ভৌগোলিক দিক থেকেও সংকটপূর্ণ অঞ্চল। মিয়ানমার মানচিত্রেও কখনো কখনো আমরা দেখতে পেরেছি গণমাধ্যমের মাধ্যমে যে আমাদের সেন্ট মার্টিনকে তাদের সীমানা অন্তর্ভুক্ত করে। সেই কারণে যত আমাদের মানুষজনের জনপদে উপস্থিতি থাকবে, ততই সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ততই মজবুত হবে। টোয়াব বলছে, নিয়মতান্ত্রিক উপায়ে তারা সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করছেন, দাবি আদায় না হলে রাজপথে নামার হুমকিও দেন তারা। সরকার সেন্ট মার্টিনের রাত্রিযাপন নভেম্বর মাস নিষিদ্ধ করতে চাচ্ছে। সরকার এই সিদ্ধান্ত আমাদের অগ্রযাত্রাকে, পর্যটন শিল্পের বেগবানকে কুঠারঘাত করতে যাচ্ছে। আপনারা আপনাদের সিদ্ধান্তকে পূর্ণ বিবেচনা করবেন, যদি কোনো কারণে পূর্ণ বিবেচনা না করেন, প্রকৃতি প্রেমী, পর্যটক, ছাত্র জনতা, এই বাংলাদেশের পর্যটন শিল্পকে রক্ষা করার জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হব। টপ জানিয়েছে, দেশপ্রেম ও ব্যবসার স্বার্থেই তারা সেন্ট মার্টিন্সের পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করবেন। ওই জায়গার লোকসংখ্যা ছিল 15। নিয়াজ মোর্শেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।